ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট বন্ধুরা। আজকে আমরা এই ভিডিওতে জেনারেল সায়েন্সের মক টেস্ট টেস্ট 17টা দেখে নেব। চলো স্টার্ট করা যাক। দেখো আজকে প্রথম যে প্রশ্নটা রয়েছে, গ্রিক নাট বিকারক প্রস্তুতিতে ব্যবহৃত হয় নিচের কোনটি? তো বন্ধুরা দেখো এখানে চারটে অপশান রয়েছে, রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশান সি, ম্যাগনেসিয়াম। নেক্সট দেখো বেকিং পাউডার তৈরি হয়। তো বন্ধুরা দেখো অপশানগুলো বেশ বড় বড়, তোমরা একটু পড়ে নাও। তো বন্ধুরা দেখো রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশান এ, বি, সি না ডি? হয়ে যাবে অপশান সি, সোডিয়াম বাইকার্বনেট আর পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেটের মিশ্রণে। নেক্সট দেখো, হাত পা ভেঙে গেলে প্লাস্টারের জন্য নিমের কোন সালফেট যৌগটি ব্যবহৃত হয়? তো বন্ধুরা দেখো এখানেও চারটে অপশান দেওয়া রয়েছে, রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে, অপশান বি, CuSO4 অর্থাৎ কপার সালফেট। নেক্সট দেখো, তুঁতের অণুতে কেলাস জল এর অণুর সংখ্যা কত? তো বন্ধুরা তুঁতের অণুতে কেলাস জলের অণুর সংখ্যা অপশান ডি, 5 হবে। নেক্সট দেখো, মিল্ক অফ লাইম হলো। তো বন্ধুরা এখানে চারটের মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে তোমরা চটপট বলো, অপশান সি, ক্যালসিয়াম ঘটিত যৌগ। নেক্সট দেখো, খোলা বায়ুতে কাপড় কাচা সোডা রেখে দিলে কি হবে? দেখো বন্ধুরা চটপট বলো, এর মধ্যে অ্যান্সার কোনটা হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশান সি, নটি কেলাস জল অপসারিত হয়। নেক্সট দেখো, চামড়া সংরক্ষণে ব্যবহৃত হয় নিম্নের কোনটি? তো বন্ধুরা এখানে দেখো চামড়া সংরক্ষণে ব্যবহৃত হয় নিচের অপশান এ, তুঁতে। নেক্সট দেখো, পাওয়ার অ্যালকোহল হলো। তো বন্ধুরা পাওয়ার অ্যালকোহল চারটের মধ্যে কোনটা অ্যান্সার হয়ে যাবে? দেখো অপশান বি, মোটর গাড়ির জ্বালানি। নেক্সট দেখো, সেলোফেন প্রস্তুতিতে ব্যবহৃত হয় নিম্নের কোনটি? তো বন্ধুরা এর মধ্যে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশান বি, ইউরিয়া। নেক্সট দেখো, 9.9% বিশুদ্ধ NaCl মানে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে কী বলে? তো বন্ধুরা দেখো এখানে চারটে অপশান রয়েছে, এর মধ্যে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে তোমরা আমাকে বলো দেখি, অপশান এ, স্যালাইন। নেক্সট দেখো, ভিজে অবস্থায় একটি সাদা কাপড় ও একটি কালো কাপড় শুকোতে দিলে কোনটি আগে শুকোবে? তো বন্ধুরা দেখো এর মধ্যে কোনটা আগে শুকোবে? অপশান এ, কালো কাপড়। নেক্সট দেখো, বাকি বল আসলে কি? তো বন্ধুরা এখানে বাকি বল হচ্ছে অ্যাকচুয়ালি অপশান সি, ফুলারিন। নেক্সট দেখো, হীরকের গঠন কি বন্ধুরা? হীরকের গঠন হলো অ্যাকচুয়ালি অপশান ডি, চতুস্থলকীয়। নেক্সট দেখো, এইডস রোগের চিকিৎসার উন্নতিকল্পে ব্যবহৃত হচ্ছে, দেখো এখানে চারটে অপশান রয়েছে, নিয়ন, ফুলারিন, আর্গন, এর মধ্যে কোনটা অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা? অপশান বি, ফুলারিন। নেক্সট দেখো, প্রাইমারি সোনার বিশুদ্ধতা হলো নিম্নের কোনটি? তো বন্ধুরা এখানে আমরা জানি এটা অনেকে হয়তো, অপশান সি, 24 ক্যারেট। নেক্সট দেখো, অজৈব গ্রাফাইট বলা হয় নিম্নের কোনটিকে? তো বন্ধুরা অজৈব গ্রাফাইট বলা হয় অপশান সি, বোরন নাইট্রাইডকে। নেক্সট দেখো, দীর্ঘদিন অধিক পরিমাণে পারদযুক্ত জল পান করলে কী রোগ হয়? তো বন্ধুরা এটা কী হবে? অপশান সি, মিনামাটা। নেক্সট দেখো, গ্রিন ভিট্রিওলে মোট পরমাণু সংখ্যা কটা? তো বন্ধুরা গ্রিন ভিট্রিওলে মোট পরমাণু সংখ্যা কটা হবে? অপশান সি, 27, 27টা। নেক্সট দেখো, নিচের কোনটিতে সিলভার থাকে না? তো বন্ধুরা নিচের যেটার মধ্যে সিলভার থাকে না সেটা হচ্ছে অপশান বি, জার্মান সিলভার। নেক্সট দেখো, নিচের কোন গ্যাসটি বাল্বে ব্যবহার করা হয়? তো বন্ধুরা দেখো চারটের মধ্যে কোনটা বাল্বে ব্যবহার করা হয়? অপশান এ, আর্গন। নেক্সট দেখো, হাইড্রোলিক ব্রেক কোন সূত্রের প্রয়োগে গঠিত হয়? তো বন্ধুরা হাইড্রোলিক প্রেস, অপশান ডি, পাস্কাল, পাস্কালের সূত্রের প্রয়োগে গঠিত হয়। নেক্সট দেখো নিচের কোন ফলটি প্রকৃত ফল নয়? তো বন্ধুরা দেখো নিক্স এখানে এর মধ্যে কোনটা প্রকৃত ফল হবে না? অপশান সি, ন্যাসপাতি। নেক্সট দেখো, ব্লিচিংয়ের গন্ধ নিচের কার মতো? তো বন্ধুরা নিচে ব্লিচিংয়ের গন্ধ অপশান ডি, ক্লোরিনের মতো। নেক্সট দেখো, নিচের রশ্মিগুলির মধ্যে বিপজ্জনক রশ্মি কোনটি? তো বন্ধুরা এর মধ্যে বিপজ্জনক রশ্মি কোনটা হবে? অপশান সি, গামা রশ্মি। নেক্সট দেখো, একটি কাঁচদণ্ডের সঙ্গে রেশমের ঘর্ষণের ফলে উৎপন্ন তড়িৎ আধান কোনটা? তো বন্ধুরা এখানে হয়ে যাবে অপশান এ, ধনাত্মক। নেক্সট দেখো, পেশির ক্লান্তির জন্য দায়ী কে? তো বন্ধুরা দেখো ATP, ADP, কার্বলিক অ্যাসিড না ল্যাকটিক অ্যাসিড হবে? অপশান ডি, ল্যাকটিক অ্যাসিড। নেক্সট দেখো, একজন মহিলার কণ্ঠস্বর একজন পুরুষের চেয়ে তীক্ষ্ণ কী কারণে হয়? তো বন্ধুরা দেখো এখানে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশান সি, কম্পাঙ্ক কম। নেক্সট দেখো, সুমেরু মহাসাগরের মাছের দেহে ভেতরের জলকে বড় হতে বাধা দেয় কোন প্রোটিন? তো বন্ধুরা এর মধ্যে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশান এ, অ্যান্টি ফ্রিজ প্রোটিন। নেক্সট দেখো, আন্টার্কটিকায় ওজন স্তরে ছিদ্র সৃষ্টিকারী পদার্থ হলো হ্যালন, ফ্রেয়ন, ক্লোরোফ্লোরোকার্বন না সবকটি? তো বন্ধুরা এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে কোন অপশানটা রাইট অ্যান্সার হবে। আর এক কোশ্চেন হচ্ছে তোমাদের জন্য, নিউক্লিয় বিভাজনের নিচের কোন কণাটি ব্যবহৃত হয়, ইলেকট্রন, প্রোটন, মিশন না নিউট্রন? এটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ইউজফুল বলে মনে হলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি। সাথে সাথে বেল আইকনটা প্রেস করে নাও যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ধন্যবাদ।